বুধবার কোচবিহার জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি রবীন রায় জানান, সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে সুরাটের আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে তৎপরতা দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হয়েছে তা প্রতিহিংসা পরায়ণ, এমনকি তাকে বাংলো ছাড়ার নোটিশ দিয়েছে। এইভাবে কংগ্রেসের নেতৃত্ব বিন্দুকে হেনস্থা করার প্রতিবাদে সারা ভারতবর্ষ জুড়ে জেলা সদর রয়েছে, সেখানে 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে জয় ভারত সত্যাগ্রহ অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশ অনুযায়ী এদিন জয় ভারত সত্যাগ্রহ অভিযান করা হয় এবং বিক্ষোভ দেখানো হয় জেলাশাসকের দপ্তরের সামনে। এছাড়াও অন্যায়ভাবে প্রতিহিংসামূলক মনোভাব নিয়ে কংগ্রেসের উপর এবং কংগ্রেসের নেতৃত্ব বিন্দুর উপর অত্যাচার করার অভিযোগ তুলে তারা তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাতে এই কর্মসূচি বলে জানান। পরবর্তীতে রাজভবনও ঘেরাও করা হবে। এই বিষয়ে কোচবিহার জেলার কার্যকরী সভাপতি রবীন রায় কি বলেছে শুনুন। আমাদের সর্বভারতীয় যে কংগ্রেস কমিটি তার নির্দেশ যে রাহুল গান্ধীর সাংসদ পদ যেভাবে খারিজ করা হয়েছে এবং সুরাটের আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে যে অতিরিক্ত তৎপরতা দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার লোকসভার সদস্য পদ খারিজ করে দিয়েছেন এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে বাংলো ছাড়ার জন্য নোটিশ দিয়েছে এবং এইভাবে কংগ্রেসের নেতৃবৃন্দকে হেনস্থ করার প্রতিবাদে সারা ভারতবর্ষের যত জেলা সদর আছে সেখানে 15 থেকে 20 তারিখের মধ্যে জয় ভারত সত্যাগ্রহ অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা তাই সেই নির্দেশ অনুযায়ী আজকে আমরা 19 এপ্রিল আমরা সত্যাগ্রহ অভিযান করছি এবং বিক্ষোভ জানাচ্ছি জেলাশাসকের দপ্তরের সামনে যে এইভাবে যে অন্যায়ভাবে এবং প্রতিশোধমূলক প্রতিহিংসাপরায়ণ মনোভাব নিয়ে কংগ্রেসের উপরে এবং কংগ্রেস নেতৃবৃন্দের উপরে যে অত্যাচার করা হচ্ছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং এর বিরুদ্ধে আমরা সারা ভারতবর্ষ জুড়ে আমাদের আইসিসি নির্দেশ অনুসারে আমরা আন্দোলন গড়ে তুলছি। এর পরবর্তীতে আমাদের সমস্ত ভারতবর্ষের যে রাজ্যগুলি রয়েছে রাজ্যগুলির সদর দপ্তরে রাজভবন ঘেরাও অভিযান হবে এবং রাজভবনে ঘেরাও অভিযানে সারা ভারতবর্ষে যতগুলো কান্ট্রি রাজ্য আছে সব রাজ্যেই হেডকোয়ার্টারে এই আন্দোলন সংগঠিত করা হবে।